1 নভেম্বর পদ্মা সেতু দিয়ে রাজবাড়ি থেকে ঢাকায় ট্রেন ছেড়ে যাবে। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, পদ্মা সেতু দিয়ে রাজবাড়ি থেকে ঢাকায় ট্রেন চলাচলের সবশেষ প্রস্তুতি নিয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ কৃষিকা। আপনি যেগুলি জানাচ্ছেন যে রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বা স্বপ্ন বাস্তবায়ন হতে শুরু করেছে, স্বপ্নটা পূরণ হতে শুরু করেছে। তো কিছুদিনে আগামী কাল থেকে রাজবাড়ী থেকে ঢাকার পদ্মা সেতু হয়ে ট্রেন ছেড়ে যাবে। এই ট্রেনটি সুন্দরবন এবং খুলনা থেকে ছেড়ে আসছে, আর একটি ট্রেন বেনাপুর থেকে ছেড়ে আসবে। এটি 1 তারিখ থেকে শুরু হবে, 2 তারিখে 2টি যাবে। তো এই যে রাজবাড়ীবাসীর যে ট্রেন যাত্রা শুরু হবে, এই রাজবাড়ী ব্রিটিশ আমল থেকে রাজবাড়িতে কিন্তু ট্রেনের ছিল, তবে এই ট্রেনটি কিন্তু ঢাকায় কোনোভাবে যাওয়া আসা করা সম্ভব ছিল না। তবে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় কিন্তু পদ্মা সেতু হওয়ার পর পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু করবে। এই আনন্দে রাজবাড়ীবাসীকে পাশাপাশি রাজবাড়ির যে কুষ্টিয়ার যে লোকজন আছে তারা কিন্তু অনেকটাই আনন্দ। আমি অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে পদ্মা সেতু হয়ে ট্রেন যাবে, সেই স্বপ্নটা তাদের স্বপ্নই থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই স্বপ্ন আজ বাস্তবায়নে রূপ নিয়েছে। আগামী কাল থেকে ট্রেনটি চলাচল করবে, সেই আনন্দ কিন্তু তারা রাজবাড়ীবাসীর পাশাপাশি ফরিদপুর বা কুষ্টিয়াবাসী ভাসছে। তারা জানিয়েছেন যে এই ট্রেনটি চলাচল করলে যে এই ঢাকার সাথে রাজবাড়ির যে একটা যোগাযোগের সহজ রাস্তা হবে, পাশাপাশি ব্যবসায়ী চিকিৎসা সেবা সবকিছু মিলে তারা কিন্তু অনেকটাই সুবিধা ভোগ করবে বলে তারা জানিয়েছেন। এ ব্যাপারে আমি এই রাজবাড়ী স্টেশন মাস্টার রয়েছেন তন্ময় কুমার দত্ত, তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই রাজবাড়িতে তো আপনি দায়িত্ব রয়েছেন, আগামী কাল থেকে বা 1 তারিখ বা 2 তারিখ থেকে ট্রেন চলাচল করবে, ঢাকায় যাবে, এদের ব্যাপারে আপনাদের প্রস্তুতিটা কেমন রয়েছে? ধন্যবাদ। সবাই অবগত আছেন, আগামী 1 তারিখ থেকে সুন্দরবন এবং 2 তারিখ থেকে বেনাপুল এক্সপ্রেস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজবাড়ী হয়ে। আমাদের রাজবাড়ী স্টেশন রেলওয়ে স্টেশনের সার্বিক প্রস্তুতি অনেক ভালো। আমাদের উদ্যতন কর্তৃপক্ষ যারা আছে আমাদের সঠিকভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন, আমরা সেই মতে কাজ করছি এবং সার্বিক আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো আছে। আপনি শুনতে পাচ্ছেন যে তাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে, তো উর্ধ্বতম কর্তৃপক্ষের চিন্তা প্রস্তুতি যে প্রস্তুতি আছে তাদের ভালো প্রস্তুতি আছে। আগামী কাল থেকে কিন্তু রাজবাড়ী থেকে ট্রেনটা ছেড়ে যাবে, কিন্তু এলাকাবাসীর একটি দাবি জানিয়েছেন যে রাজবাড়িতে 9টি স্টেশন রয়েছে, মাত্র 1টি রাজবাড়ি শহরে যে স্টেশন রয়েছে সেই স্টেশনটি এই ট্রেনটি থামবে। তো তাদের দাবি যে 9টি স্টেশনের জন্য ট্রেনটি থামে। তো এই ছিল রাজবাড়ী জেলার ট্রেনের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে এই শিকার কাছে। শিকার শামীম, ধন্যবাদ আপনাকে।